স্যার এডুকেশন সিস্টেম, এডুকেশন সিস্টেমের মায়ের বাবা। আমার ইচ্ছা করতে স্যার এমবিএ বিল্ডিংতে লাভ দিয়ে আমি পড়ে যাই। কি হয়েছে, কোনো প্রবলেম? কি প্রবলেম নাকি, প্রবলেম থাকে বল। প্রবলেম এডুকেশন মানে শিক্ষা। সে ছোটবেলা থেকে শুনতেছি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। এখন আমার কি মনে হচ্ছে জানিস, লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে, লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে, লেখাপড়া এই পর্যায়ে আমার মনে হচ্ছে গাড়ি ঘোড়ায় চড়ে আজকে আমার পাবনা মেন্টাল হসপিটাল যেতে হবে। যে শিক্ষা মানুষের প্রবলেম সলভ করে সে শিক্ষা আজকে আমাদের সবচেয়ে বড় প্রবলেম। পৃথিবীতে আসার পরপরই শুনলাম আব্বা মা আগে ঠিক করে রাখছে আমি নাকি ডাক্তার হব। রক্ত দেখলে যে ছেলে অজ্ঞান হয়ে যায় সেই ছেলে হবে ডাক্তার। ওয়াও চমৎকার, আব্বা আমার ডিমের বলার কথা। ছোটবেলায় বাচ্চা লাতিমের আব্বা মতো পড়তাম, মানুষ ছিলাম 9 কেজি আর আমার ব্যাগের ওজন ছিল 36 কেজি, সাবজেক্ট ছিল 13টা আর আমার বই ছিল 39টা। মাঝে মাঝে নিজেই কনফিউজ হয়ে যায়, তখন তার আমাকে মানুষ ভাবতো নাই গাধা ভাবতো, মানুষ ভাবতো তার গাধা হওয়ার প্রশিক্ষণ দিত না। কিছুদিন পর তাদের আবার নতুন আবদার, আর যাই করো বাবা এসএসসিতে কিন্তু তোমাকে সোনা পেতেই হবে, সোনা না পেলে কিন্তু চাকরির বাজার আর বিয়ে বাজার তোমার কোনো মূল্য নাই। সবাই বললো আমার ভবিষ্যৎ নাকি সোনার মতো উজ্জ্বল হয়ে যাবে। ওকে ফাইন, সোনার ছেলের মতো আমি তাদের সোনা এনে দিলাম, তাতেও তারা সন্তুষ্ট না। এখন তাদের এইচএসসিতেও সোনা চাই, সেটাও এনে দিলাম, তাতেও তারা সন্তুষ্ট না। ভাগ্যিস আমাদের সময় পিএসসি জিএসসি নামক স্বর্ণ প্রতিযোগিতাগুলো ছিল না, তাহলে আরও দুটি সোনার দাবিতে ঘরে ঘরে মিছিল হতো। যাই হোক এইচএসসি দিলাম, সোনাও পেলাম, এখন তারা মানলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পোল্ট্রি। আজকাল এইচএসসি রেজাল্টে কিছু হয়, তোমাকে ভালো কোথাও অ্যাডমিশন নিতে হবে, তোমাকে বুয়েটে চান্স পেতে হবে, তোমাকে মেডিকেলে চান্স পেতে হবে, তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে, হেনা তেনা কত কী। এগুলোতে চান্স না পেলে নাকি আমাকে কারণ বাজারে সবজি বিক্রি করতে হবে। মাঝে মাঝে মনে হয় ওটাই বুঝে আমার জন্য বেটার। এবার গেলাম ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিতে, সময় 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে তারা বুঝে ফেলবে আমি তাদের ইউনিভার্সিটিতে পড়ার যোগ্য কিনা। 1 ঘন্টা ধরে আমি কী করলাম, এরকম গোল গোল বৃত্ত পরাগ করলাম। তারপর তারা আমাকে যথাবিত্ত সম্মানপূর্বক জানালো, কী জানালো, আমি তাদের ইউনিভার্সিটিতে পড়ার যোগ্য না। কোথায় লেখাপড়া করে ডক্টর ইঞ্জিনিয়ার হবো, আব্বা আমার ইচ্ছা পূরণ করবো, সেখানে তারা 1 ঘন্টার পরীক্ষা নিয়ে রায় দিয়ে দিল আমি তাদের ইউনিভার্সিটিতে পড়ার যোগ্য না। তখন কী করতে মন চায় বল। আরে ভাই 12 বছর ধরে পড়াশোনা করছি, অ্যাটলিস্ট 12 ঘন্টা তো পরীক্ষা নিতে পারতো, 1 ঘন্টায় কেমন বুঝলো আমি যোগ্য না। আচ্ছা সব বাদ, ধর 1 ঘন্টার পরীক্ষা দিয়ে আমি চান্স পাইলাম, কি মনে হচ্ছে কাহিনি শেষ? কাহিনি এখনও শেষ হয় মামা, এখান থেকে আমার নতুন এপিসোড শুরু। তখন আমার শ্রদ্ধেয় শিক্ষক মাসায় আমার গলায় যে সাবজেক্ট ঝুলাই দিবে আমাকে সেটাই পড়তে হবে। আমি পড়তে চাই বাংলা, আমার গলায় ঝুলাই দিছে ফার্সি। ব্যাপারটা এমন যে তুই হানিমুন করতে চাস ইউএসএতে কিন্তু তোকে জোর করে পাঠাই দিস উগান্ডাতে, তখন কিচ্ছু করার নাই মামা, তখন তোমার বনে জঙ্গলে লতাপাতার সাথে হানিমুন করতে হবে। আরে ভাই আমার যেটা ভালো লাগে তুমি আমাকে সেটা করতে দাও, আমাকে আমার মতো শিখতে দাও, কেন ওই জবরদস্তি? একটা সুন্দর জাতির জন্য শিক্ষা দরকার, অবশ্যই দরকার, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু সেই শিক্ষাটা যখন বোঝা হয়ে দাঁড়ায় তখন তো জাতীয় অকালে পটল তুলবেই। মুস্তাফিজের শিক্ষা হলো কীভাবে ভালো বল করা যায় ও কোটা শেখানো, কিন্তু ওকে জোর করে ভূগোল পড়তে যাও প্রবলেমটা ওখানে। আরে ভাই প্রত্যেকটা মানুষের ভালো লাগার একটা জায়গা আছে, যার যেটা ভালো লাগে তাকে ওটা করতে দাও, কেন ওই জবরদস্তি? এরপর শুরু ক্লাস আর অ্যাসাইনমেন্টের পা, বউর সাথে ঝগড়া হয়েছে ক্লাসে এসে অ্যাসাইনমেন্ট দিয়ে দিছে, সপ্তাহে দিনের সংখ্যা 7 আর অ্যাসাইনমেন্টের সংখ্যা 14। স্যারকে যদি জিজ্ঞেস করি স্যার অ্যাসাইনমেন্ট 14টা কেন, তখন বলবে আমি দিছি একটা, আমার বউ দিছে একটা, আমার ছোটো মেয়ে একটা, মেজো মেয়ে একটা, বড় মেয়ে একটা, আমার ছোটো ছেলে একটা, মেজো ছেলে একটা, বড় ছেলে একটা, আমার আব্বা দিছে একটা, আমার আম্মা দিছে একটা, আমার শ্বশুর একটা, শাশুড়ি একটা, আমার উকিল বাবা একটা, আর হচ্ছে কি আমার খালাতো ভাইয়ের শালার ছেলে দিছে একটা, এগুলো টোটাল 14। 4 বছর ধরে কুত্তার মতো অ্যাসাইনমেন্ট করলাম, এখন আমার নিজের এই কুত্তা মনে সাথে রাতে আবার 10 মার্কস সচান যে আমি মাস্ক বেয়াদের কথা তো চিন্তাও করা যাবে না। এক কোর্সের জনক শিক্ষক আমাকে 10-0 ধরাই দিলেন, তাকে আমি যথাবিত সম্মানপূর্বক জিজ্ঞাসা করিলাম জনাব আমার শূন্যবার কারণটা যদি একটু বলিতেন, তিনি আমাকে বলিলেন তুমি আমার সাথে বেয়াদবি করিয়াছো বৎস। তাকে আমি পুনশ্চ জিজ্ঞাসা করিলাম তো জনাব আপনার সাথে আমি কী বেয়াদবি করিয়াছি, তিনি আমাকে মাখামাখা সুরে বলিলেন তুমি ক্লাব পাঠদানের সময় 3 খানা হাঁচি দিয়াছো বৎস। এই যদি আমার বেয়াদবি নমুনা, তোরাই বল আমার কী করা উচিত, আমার তো অনেক আগে প্যারাসিটামলকে মারা যাওয়া উচিত। আল্লাহর 30টা দিন এক্সাম, ক্লাসের যে এক্সাম বেশি, শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম, আল টার্ম, টার্ম, কত যে টার্ম আছে তার কোনো হিসাব নেই। স্যাররা আমাদের সাথে কুতুকুতু খেলে, ক্লাসে পড়াবে একটা আর পরীক্ষায় দিবে আরেকটা, ব্যাপারটা এমন যে ক্লাসে খাওয়াবে সাদা ভাত আর পরীক্ষায় দিবে নান্নার বিরিয়ানি, তাতেই তুই কাজ। মাঝে মাঝে মনে হয় এক্সাম যে আবিষ্কার করছে তারা যদি পাইতাম তাহলে আমি 3 ঘন্টা একটা এক্সাম নিতাম, 3 ঘন্টার এক্সামে কোশ্চেন থাকতো 3 ঘন্টা থাপড়ায় তোর চেহারার কী অবস্থা হবে। সপ্তাহে 2-1টা দিন ছুটি পাই, ভাবি আরাম করে একটু ঘুমাবো, কিন্তু ঘুম আর কপালে নাই, কারণ ওই যে স্যার তার বউকে নিয়ে হানিমুনে গেছে, ওটা মেকআপ ক্লাস ফ্রাইডেতে দিলেও ঘুমের 12টা বাজায়। লোকজন আমরা বলতো একবার ইউনিভার্সিটিতে ওঠো তখন আর পড়াশোনা নিয়ে কোনো টেনশন করতে হবে না, তখন খালি আরাম আর আরাম, খুব আরাম, আমার খুব আরাম লাগতেছে। এই পাবলিক কলেজ যদি এখন পাইতাম তাহলে সকাল বিকাল রুটিন করে থাপড়াইতাম, ল্যাব করো 14 ঘন্টা, ল্যাব রিপোর্ট তৈরি করো, ইন কোর্স এক্সাম দাও, ফাইনাল এক্সাম দাও, সিজিপিএ কম, রিটেক খাও, এগুলো কি লাইফ বল, এগুলো কি লাইফ, এগুলো আমার লাইফ। ভাবছিলাম ভার্সিটি লাইফে একটা প্রেম করবো, গার্লফ্রেন্ড কিনে ফুচকা খাবো, কিন্তু সেটা আর কপালে নাই, কারণ ওই যে ভার্সিটি ওঠার পর থেকে ফুচকার প্লেটেও ল্যাব অ্যাসাইনমেন্ট সিজিপিএ এগুলো দেখি, আমার নিজের সিজিপিএর যে অবস্থা
ওদিন আমারই ফুচকা বিক্রি শুরু করে দিতে হয়। তখন আর গার্লফ্রেন্ডকে ফুচকা খাওয়াতে পারবো না, তখন অন্যের গার্লফ্রেন্ডকে ফুচকা খাওয়াতে হবে। দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। ছোটোবেলায় স্বপ্ন দেখতাম জন আব্রাহাম হবে, কিন্তু হয়ে গেলাম হিরো আলম। কারণ ওই যে ছোটোবেলায় আব্বা মা বস্তা বস্তা বই কাঁধে ঝুলাই দিছে, তাই আজকে আমার উচ্চতার শারীরিক গঠনে এই অবস্থা। মেয়েরা আমাকে বাটু বান্টি বলে ডাকে, আর সবাই বলে কানা আঙ্কেল, কারণ ওই যে পড়তে পড়তে চোখ দুটো তন্দ হয়ে গেছে। মাঝে মাঝে মনে হয় জীবনটা পুরো গুলিস্তানের লেগুনে হয়ে গেছে, যে যে দেখতে পারতেছে ঝুলতেছে। লেখাপড়া শেষ, এবার মাথায় নতুন ধান্দা, জব খোঁজো। এই সোনার হরিণ না পেলে সমাজে তোমার কোনো মূল্য নাই বাছা, সবার কাছে তুমি আগাছা। মেয়ের বাবাকে পাঠানোর জন্য হলে তোমার অবশ্যই একটা গভর্নমেন্ট জব চাই, তখন ভুড়ি মোটা পাঁচা মোটা টাকলা কালাচানের মূল্য কোটি। এবার আসি আমাদের দেশের আজীব জব সেক্টরে। তুমি পড়তেছো কম্পিউটার সায়েন্সে, কিন্তু আমাকে জব করতে হবে ব্যাংকে। বিসিএস দিয়ে তুমি হয়ে যাবে এএসপি। তাহলে এতদিন কেন হার্ডওয়্যার সফটওয়্যার নিয়ে মাতামাতি করলা? আরে ভাই, তুমি যদি পুলিশে হবা তাহলে তো তোমার তো ক্রাইম ক্রিমিনাল এগুলো নিয়ে স্টাডি করার কথা ছিল। দিস এডুকেশন সিস্টেম। হ্যালো জনমানুষ, এডুকেশন সিস্টেমটা আজকাল মুখস্থ বিদ্যা হয়ে গেছে। যে যত মুখস্থ করতে পারবে সে তত শিক্ষিত। দেখা যাচ্ছে যে তারা এক্সাম দিয়ে আসছে, বিকেলবেলা সব কিছু বলে যাচ্ছে। তাহলে শিক্ষিত হচ্ছে কীভাবে জাতি? আমি চাই যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা চেঞ্জ হয়ে যাক। শিক্ষা ব্যবস্থা এমন হোক যে যেটা শিখতে পারবে, যার যেটা ক্যাপাবিলিটি আছে, যে যেটা শিখতে পছন্দ করে তাকে সেই জিনিসটা শেখানো হোক, এবং প্র্যাকটিক্যালি শেখানো হোক, এবং তার মনের মতো করে শেখানো হোক। আর এই জন্য আমি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের জন্য আন্দোলন শুরু করছি। আপনারাও আমার সঙ্গে আসুন, আপনারা কমেন্টসে আপনাদের মতামত দিন, শেয়ার করুন ভিডিওটি, এবং লিখুন যে এডুকেশন পরিবর্তন হওয়া উচিত। আর যেহেতু প্র্যাঙ্কিং 2 লক্ষ সাবস্ক্রাইব অতিক্রম করেছে, সেহেতু আপনিও সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।